আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে রবিবার, রবিবারটা আমি সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো আশা করছি আমার এই ব্লগটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। তো সকালবেলা উঠে সাফরিনের বাবা নাস্তা করে চলে গেছে, তো এখন আমি আর সাফরিনের জন্য নাস্তা তৈরি করছি। আমি রুটি বানিয়ে রাখিনি, কারণ শক্ত হয়ে যেত। তো সাফরিনের বাবা একটু সকাল সকালই যায়, তো সাফরিন তো তখন ওঠে না, তো এই জন্য আর কি বানানো হয়নি। এখন দুজনের জন্য, মা আর মেয়ের জন্য সকালের নাস্তাটা বানাচ্ছি। বেশিরভাগ আমরা রুটিই কিন্তু সকালে খাই, পরোটাটা কম খাই, কারণ সকালবেলা তেলের তৈলাক্ত জিনিস আর কি, পরোটা, তারপর যদি ডিম ভাজি, তো একসাথে যদি এত মানে তেলের কিছু খাই, তো দেখা যায় যে আমার অ্যাসিডিটির প্রবলেম হয়। তো এই জন্য আমি রুটিটাই বেশি পছন্দ করি। তো এই যে আমি রুটি ভেজে নিয়েছি, আমার রুটি ভাজা শেষ হয়ে গেছে, তো এখন ডিম ভাজবো। আজকে সকালের নাস্তা ডিম আর রুটি, কোনো ভাজি নেই। এমনি নর্মালি ভাজি থাকে, কিন্তু আজকে কোনো ভাজি করিনি, আজকে আমি ডিম দিয়েই করব। তো আমি এপাশে তো সব নাস্তা রেডি করছি, তো সাফরিন ও পাশে কী করছে সেটাই আপনাদের একটু দেখাবো। তো তার আগে আমি ডিমটা একটু ভেজে নিচ্ছি। আর ডিম ভাজিটা কিন্তু আমি একটু কড়া করেই খাই, আমি একটু বেশি ভেজেই খাই, আমার কাছে এরকম ভালো লাগে। তো আমার ডিম ভাজা শেষ, আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আমার রুটিও এদিকে ভাজা শেষ হয়ে গেছে। তো এখন দেখেন, সাফরিনকে দেখাচ্ছি ও কী করছে। তো এই যে দেখতে পাচ্ছেন, ও রুটি বানিয়েছে, এই যে একটা রুটি বানিয়েছে, তো আরেকটা বানাচ্ছে। দেখা যায় যে আমি যখনই মানে রুটি বানাতে শুরু করি, শুধু রুটি না, যে কোনো কাজ করলেই মানে আমি যেটা করব ও কিন্তু সেটা করার চেষ্টা করে। হ্যাঁ, আমি যে রুটি বানিয়েছি এখন, মানে আমি যখনই রুটি বানাই, ওর জন্য আমার আলাদা করে আটা রেখে দিতে হয়, ও রুটি বানাবে। তো এই জন্য হচ্ছে দেখা যায় যে আমার, আমিও বানাই, ও সাথে সাথে বানানোর চেষ্টা করে। তো এখন যে রুটি ভাজ হয়ে যাচ্ছে, এই জন্য আর কি ও একটু মন খারাপ যে কেন ভাজ হয়ে যাচ্ছে, এই যে দেখাচ্ছে রুটি ভাজ হয়ে গেছে। তো আমি বলেছি যে তুমি এখন ছোট, তো বানাতে বানাতে সব ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ও কত মনোযোগ দিয়ে রুটিটা বানাচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ যা হয়েছে মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে। তো এই যে ও রুটি ভাজার জন্য এসেছি, ও রুটি বানিয়ে, ও কিন্তু নিজেই আর কি নিজেই রুটি বানায়, তো ওই বানানো রুটিটা কিন্তু ওই খায়, সব সময় এরকম করে রুটি বানানোর সময়। তো ভালোই হয়েছে রুটিটা। তা আমরা দুজনেতে খেতে বসেছি এখন। তো আমি একটা ডিমই ভেজেছি, কারণ সাফরিন আলাদা করে ডিম এরকম ভাজতে দেয় না, তো বলে যে একটা ডিম ভেজে দুজনে খাবে, মানে একসাথে খেতে চায় সব সময়ই। তো এই জন্য আর কি একটা ডিম ভাজা। আর এই সকাল তো খাওয়া দাওয়া শেষ, তো আমি দুপুরে রান্নাটা করব খাওয়া দাওয়া শেষে। তো দুপুরে রান্নাটা শেয়ার করব না আজকে, আজকে আপনাদের সাথে আমি যে গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি বাইরে গিয়ে কিছু কেনাকাটা করেছি, তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, দুপুরে রান্না শেষ করেছি, সেটা আমি শেয়ার করিনি। তো এখন এই যে কী কী কিনেছি আমি সেগুলো শেয়ার করব। তো এই যে আমি একটা ছাকনা কিনেছি আরএফএল বেস্ট বাই থেকে, এটা দেখা যায় অনেক সময় লাগে, কিন্তু ছোট ছাকনা কিন্তু আমাদের প্রয়োজনীয় হয়। তো এটা কিনেছি, আর একটা চা ছাকনা কিনেছি। তো এই যে একটু দুইটা, একটা নীল রঙের একটা লাল রঙের, তো আমি লাল রঙেরটাই নিয়ে এসেছি। তো এটা 40 টাকা নিয়েছে, আর স্টিলের যে ছাকনাটা সেটা 75 টাকা নিয়েছে। আর এই যে একটা জগ কিনেছি,
তো জগ আছে আমার, যেটা সেটা মানে ছোট একটু, মানে পানি কম ধরে সেই জগটাতে, তো এই জন্য একটা বড় ভাবলাম যে একটা বড় জগ কিনি, কারণ সামনে যেহেতু মানুষজন বাসায় আসবে তো ছোট জগে তো বারবার পানি ঢালতে হবে, তো এই জন্য আর কি বড় জগটাই কেনা। এটা 240 টাকা নিয়েছে। ওই জন্যই কিনলাম যে মানুষজন বেশি হলে তো পানি বেশি লাগে। আর এই যে একটা র‍্যাক কিনেছি, এটা রান্নাঘরের যে ছোট যে আমাদের বয়ামগুলা থাকে তো সেগুলো আর কি রাখার জন্য এখানে রেখেছি। নর্মালি রাখলে এলোমেলো দেখা যায়, কিন্তু তো এরকম সেলফ কিনে যদি এর ভিতর সাজিয়ে রাখা যায় তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার লাগে দেখতে, তো এই জন্য এটাই নিয়ে এসেছি। এটা কিন্তু দেখতে পাচ্ছেন 3টা তাক আছে, এটাও আরফেল থেকে নিয়ে এসেছি, এটা 160 টাকা নিয়েছে। তো এটা আমি রান্নাঘরের জন্যই কিন্তু নিয়ে এসেছি, সবকিছু ছোট ছোট জিনিস এখানে রাখার জন্য। আর এই যে এটা হলো সাফরিনের জন্য একটা খেলনা নিয়ে এসেছি, এটা হলো আইসক্রিমের যে সেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইসক্রিম সেট, ক্যান্ডি শপ লেখা আছে আর কি ওরকম। তো সাফরিনের বাবা এটা ওকে কিনে দিয়েছে, তো বলেছে এটা এটা হচ্ছে ওর হ্যাপি জন্মদিনের আর কি আগাম উপহার, তো এটা সাফরিনের পছন্দ হয়েছিল, তো তারপর সাফরিনের বাবা কিনে এনেছে এটা। আর এই যে একটা মাটির একটা পাত্র নিয়ে এসেছি, তো এটা আসলে এটা কয়েল দানি, এটা কয়েল রাখার জন্য, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটির, আমার কাছে খুব ভালো লাগলো দেখতে এই জন্য নিয়ে এসেছি। ও আর সাফরিনের খেলনাটার দাম নিয়ে এসেছে 475 টাকা। তো আমি দামগুলো বলে দিচ্ছি, কারণ দামগুলো জানলে কিন্তু অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, তো যারা জানেন না তাদের কিন্তু একটা আইডিয়া থাকে, আমরা মেয়েরা কিন্তু একটু আইডিয়া থাকলে দেখা যায় যে আমরা সেই হিসেবে শপিং করতে গেলে সেই হিসেবে কিন্তু আমরা বাজেটটা ওভাবেই করি, তো এই জন্য কিন্তু আমি দামটা বলে দিচ্ছি। আর এই কয়েলদানিটার দাম নিয়েছে 50 টাকা, ও না সরি 50 টাকা না, এটা 40 টাকা দাম চেয়েছিল, পরে 25 টাকা দাম নিয়েছে। তো কয়েল কয়েল কিন্তু আসলে স্বাস্থ্যের পক্ষে ভালো না, তারপরেও মাঝে মাঝে হঠাৎ কিন্তু কয়েল কিন্তু জ্বালাতেই হয় মশার জন্য, সবসময় তো আর মশারির পেতে আর কি বসে থাকা যায় না, তো এই জন্যই নিয়ে এসেছি। তো চেষ্টা করি কয়েল কম জ্বালানো, তারপর যখন জ্বালাই তো খোলা অবস্থায় জ্বালালে কিন্তু আগুন ছেটার ভয় থাকে, তো এই জন্য কিন্তু আমি এই পাত্রটা নিয়ে এসেছি। আর এই যে একটা ডাইনিং টেবিলের একটা ইয়ে নিয়ে এসেছি, এটা গরম বাটি বা গরম কিছু আর কি যেন টেবিলের উপরে না রাখতে হয়, তো এটা নিয়ে এসেছি। এটা হিট আর কি, হিট প্রুফ আর কি, এর মধ্যে গরমের বাটি তরকারির ভেতর যখন গরম আর কি তরকারি আনা হয় তো এর মধ্যে রেখে দিলে কিন্তু টেবিলে কিন্তু সেই তাপটা লাগে না, তো এই জন্য আমি এটা নিয়ে এসেছি। এটা আরএফএল থেকে নিয়ে এসেছি, এটার দাম নিয়েছে 150 টাকা, 50 টাকা পিস, তো এটা হচ্ছে 150 টাকা। আর মাঝে মাঝে আমি ভুলে যাচ্ছি, তো আমি মনে করার চেষ্টা করছি, তো আপনাদের কাছে যদি খারাপ লাগে তো অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ সব সব কিছুর দাম আসলে মনে থাকে না, তো আমি চেষ্টা করছি মনে করে করে বলার, তো তারপরেও আর কি ভুলে ভুলে যাচ্ছি, তো প্লিজ আমাকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং স্বাভাবিকভাবেই নেবেন আশা করছি। তো এরপর আমি একটা জুতো কিনেছি, এটা বাসায় পরার জন্য, রুমের ভেতর পরার জন্য কিনেছি, তো এর আগের যেটা ছিল সেটা আমি দেশে মানে গ্রামের বাড়িতে নিয়ে যেয়ে ওটা ওখানে রেখে এসেছি, নিয়ে আসতে মনে ছিল না, তো ভাবলাম যে এটাই একটা নেই। তো এটা কিন্তু খুবই কম দাম নিয়েছে, এটা 100 টাকা নিয়েছে।
এই যে একটা টেবিল ম্যাট নিয়ে এসেছি, টেবিল ম্যাটটা আমার কাছে খুব ভালো লাগলো দেখতে, তো এই জন্য নিয়ে এসেছি। এটা তিনটা বর্ডারের মতো আছে, মাঝখানে যে গোলাপি রঙের যেটা সেটা মাঝখানে থাকবে, আর সাইডে আর কি সাইডের গুলাও থাকবে। ও না, মাঝখানে মাঝখানে হলো ওই সাদাটা থাকবে সম্ভবত। হ্যাঁ, মাঝখানে সাদাটা থাকবে আর সাইডে গোলাপিগুলো থাকবে। তো এটা দাম নিয়েছে সোয়া 2 গজ। এটা আমার টেবিলের সাইজের ইয়াতে 2.25 গজ, তো এটা 500 টাকা নিয়েছে, 500 না 550, যাই হোক এরকম নিয়েছে। তো দোকানদার বললো এটা নাকি কাপড়ের, এটা নাকি অনেক ভালো হবে, তো এই জন্য এটা নিয়ে এসেছি। এখন টেবিলের উপর এটা পেতে দেব, তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি টেবিলের উপর এটা পারলে কেমন লাগবে। তো শাফরিন আমাকে সাহায্য করছে, তো বলেছি এর আগে যে আমার সব কাজে কিন্তু আমাকে খুবই হেল্প করে, আমাকে ও যতটুকু সম্ভব হয় আর কি, ও আমাকে কিন্তু সাহায্য করার চেষ্টা করে। তো আমি টেবিলের ম্যাটটা আমি টেবিলের উপর বিছিয়ে দিচ্ছি, দেখা যাক কেমন লাগে দেখতে। তো শাফরিনও দিচ্ছে, আমিও দিচ্ছি, দুজনে একসাথে। প্রথমে ভেবেছিলাম যে হয়তো বা ছোট হতে পারে, যখন কাটলাম মানে কাটা শেষ তখন আর কি মনের মধ্যে ভয় লাগছিল যে ছোটই হবে কি না। তো যখন এটা টেবিলের উপর দিলাম তখন দেখলাম যে না, এটা একদমই ঠিক মাপের আছে, ঠিক মাপেরই হয়ে গেছে। তো এই যে আমি এটা বিছিয়ে দিয়েছি টেবিলের উপর, আর এর উপরে আমি একটা যে সেলুলয়েড যে কাগজগুলো পাওয়া যায়, তো আমি সেগুলো নিয়ে আসব, কারণ এরকম রেখে দিলে এটা নোংরা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর যেহেতু বাচ্চা বাসায় আছে, তো অবশ্যই এটা একটু সেভ করে রাখতে হবে। তো আমি সেলুলয়েডের যে পেপারগুলো কাগজগুলো পাওয়া যায় সাদা, তো সেগুলো আমি এখানে এনে বিছিয়ে দিব। তো আমার টেবিল গুছানো শেষ, আর আমার এই টেবিল ম্যাটটা কেমন হয়েছে আর আমার কেনাকাটা আজকে কেমন হয়েছে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ সামনের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।